গোপান্না গঙ্গাভারমপালে একটি গ্রামে বাস করত। খাবার ও কাপড়ের জন্য কোনো সমস্যা ছাড়াই সে স্বাচ্ছন্দ্যে বসবাস করত। তার পূর্বসূরীরা তার জন্য ভালো সম্পত্তি রেখে যাওয়ায় সে কোনো সমস্যার সম্মুখীন হয়নি। কিন্তু তার একটি ছেলে ছিল যার স্বাস্থ্য ভালো ছিল না। তার স্বাস্থ্যের জন্য সে সমস্ত সময় সারাক্ষণ সমস্যার সম্মুখীন হতো, তাই গোপান্না বিরক্ত বোধ করত। অর্থ বা সম্পত্তির জন্য সকলেই দারিদ্র্যের সম্মুখীন হয়, কিন্তু আমার ছেলের ক্ষেত্রে তার স্বাস্থ্য খারাপ। আমি যদি তাকে স্বাভাবিক অবস্থায় আনতে না পারি, তাহলে সে কিভাবে সম্পত্তি ভোগ করবে এবং কিভাবে সে উন্নতির জন্য সহায়ক হতে পারবে? এই নিয়ে গোপান্না প্রতিদিন দুশ্চিন্তা করত। একদিন এক সাধু তার কাছে এসে বলে, দেখো গোপান্না, আমি এখানে এসেছি একটা ভালো কাজের জন্য, তুমি কি সহযোগিতা করবে? হ্যাঁ গুরুজি, দয়া করে বলুন, আমার দ্বারা যতটা সম্ভব হবে আমি ততটা করব। পাশের গ্রামে একটা সুন্দর মন্দির নির্মাণ করা হচ্ছে, কিন্তু এটি সম্পূর্ণ করার জন্য তাদের কাছে অর্থ অপর্যাপ্ত, তারা দাতাদের খোঁজ করছে। এটা আমার কাছে কোনো বড় সমস্যা নয় গুরুজি, আমি এটা অবশ্যই করব। কিন্তু আমার একটা ইচ্ছে আছে, আমি কি বলতে পারি? এটা কি তোমার ছেলের স্বাস্থ্যের কথা? যদি তার স্বাস্থ্যের কথা হয়ে থাকে, আমি তোমাকে আশ্বাস দিতে পারি কিভাবে সেটা ঠিক হবে, বুঝলে? আমি সবটাই জানি, কিন্তু তবে তার জন্য দেশি গরুর খাঁটি দুধের দরকার। এই আধুনিক দিনে প্রত্যেকেরই পারফিউমের সুবাস প্রয়োজন, গোবরের গন্ধ নয়, তাই সেই দুধ পাওয়া খুব কঠিন। যদি তুমি দুধ নিয়ে আসো আমি করব। আপনি অনেক মহান গুরুজি, আপনি আমার মনের কথা বুঝতে পেরেছেন। আমার শিশুটিকে যেভাবে হোক আপনি বাঁচান গুরুজি, আমি তারই কষ্ট আর দেখতে পারছি না। তোমাকে যেটা বললাম সেটা করো। ঠিক আছে গুরুজি, আমি যত শীঘ্র সম্ভব সেই দুধ এনে দেব আপনাকে, যাতে আপনি চিকিৎসা শুরু করতে পারেন। আমার শিশুটিকে আপনি বাঁচিয়ে দিন, সুস্থ করে দিন গুরুজি। যত শীঘ্র সম্ভব সেই ব্যবস্থা করো। আমি যদি তোমার ছেলেকে সুস্থ করে দিই, তুমি কিন্তু সেই মন্দিরের জন্য যে পরিমাণ অর্থ বা কোনো প্রতিভা দান করতে পারো, এই মুহূর্তে যেখান থেকে সম্ভব হয় সেই দুধ দিয়ে এসো, যাতে কিনা তোমার ছেলে শীঘ্র সুস্থ হয়ে যায়। আমাকে ভরসা করতে পারো তুমি। সাধুর পরামর্শ মতো গোপান্না বহু কষ্টে সেই দুধ পায়। যখন সে দুধ নিয়ে আসে, পথে সে দেখতে পায় একটি মৎস্যকন্যা মাটিতে পড়ে আছে। তার জীবন বাঁচাতে গোপান্না সমস্ত দুধ সেই মৎস্যকন্যাকে দেয়, যা তার ছেলের চিকিৎসার জন্য সে নিয়ে আসছিল। ও মানুষ, তুমি আমার জীবন রক্ষা করেছো। তোমার ছেলের চিকিৎসার জন্য যে দুধ এনেছিলে তা আমাকে দিয়ে দিয়েছো। প্রতিদানে তুমি আমার কাছে কি চাও বলো, আমি তাই তোমাকে দেব। মৎস্যকন্যার কথা শুনে গোপান্না অবাক হয়ে যায় এবং ভয় পেতে থাকে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, যখন তুমি তোমার বাড়িতে পৌঁছবে দেখবে তোমার গরু সোনালি রঙের হয়ে যাবে। তুমি যা চাও সেই ঘরে অনবরত সোনার বৃষ্টি হবে, তাছাড়া যা খুশি তুমি সব গোয়াল ঘরে পাবে। তোমার ছেলের সুস্থতার জন্য তোমাকে কারোর কাছে ভিক্ষা চাইতে হবে না, তা দিয়ে তুমি ছেলের চিকিৎসা করাতে পারবে। মৎস্যকন্যা সেখান থেকে এই বলে অদৃশ্য হয়ে যায়। গোপান্না তার বাড়িতে পৌঁছয়। সে তার বাড়িটিকে সোনার গোয়াল ঘর বলে মনে করে। পাশে একটি গরু বাঁধা অবস্থায় পাওয়া যায়। মৎস্যকন্যার কথা মতো আমি সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে পারবো, আমি ধনও পেয়েছি, যাতে আর কোনো সমস্যা থাকবে না। গোপান্না সেই গোয়াল ঘরে প্রবেশ করে। সাধকের মাধ্যমে সে তার পুত্রকে তার অসুস্থতা থেকে সুস্থ করে তোলে। নিজের কাছে যে ধন সম্পদ ছিল সেই সমস্ত ধন সম্পদ দিয়ে অন্যের উপকার করে সে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। সুরান্না নামে একজন কৃষক গঙ্গাপুরম গ্রামে বাস করত। তার ভীম ও সোমু নামে দুটি ষাঁড় ছিল। তারা ষাঁড়ের মধ্যে প্রথম গ্রেডের জাত। তাদের সাথে সুরান্না তার জমিতে খুব ভালো চাষাবাদ করত। একদিন একজন বয়স্ক ব্যক্তি সুরান্নার সাথে দেখা করে এবং দেখা করে সেই ব্যক্তি সুরান্নাকে বলে, কি সুরান্না, তোমার চাষাবাদ ভালোই চলছে, যাই হোক তোমার খুব ভালো দুটো ষাঁড় আছে। এই কথা শুনে সুরান্না তাকে বলে, বাবার কৃপায় আমার বাড়িতে ওই দুটো ষাঁড় আছে, সেই দুটো ষাঁড় আমাদের বাড়িতে আসার পর থেকেই আমরা সচ্ছল হয়েছি। সুরান্না তাদের সম্পর্কে খুব ভালো কথা বলে, যে ব্যক্তিটি হিংসার সাথে কথা বলছে তা না জেনে।
সময়ের সাথে সাথে সুরান্না তার চাষাবাদ এবং উপার্জনের দিকে ফিরে তাকায় না। কোনোরকম ঝামেলা ছাড়াই ক্রমাগত অগ্রগতি হওয়ায় সুরান্নার জীবনে খারাপ সময় প্রবেশ করে। দুটি সারের মধ্যে একটি সার সবু, সে হঠাৎ করেই মারা যায় এবং সেই দেখে সুরান্না খুব দুঃখী হয়ে পড়ে। অনেক বছর সে আমার সাথে ছিল এবং আমি তাকে আমার জীবন হিসেবে অনুভব করেছি, এখন সে আমাদের ছেড়ে চলে গেল। সুরান্না কেঁদে ফেলে। সময় কেটে যায়, সমু না থাকায় ভীমুর মধ্যে সক্রিয়তা কমে আসে। ভীমু এবং মালিক সুরান্না দুজনেই সমুকে ভুলতে পারে না, সে কারণে একটি সার দিয়ে চাষ করা কঠিন হয়ে পড়ে। সুতরাং চাষের প্রতি সুরান্নার আগ্রহ কমে যায় এবং তার উপার্জনও কমে যায়। সেই বৃদ্ধ একদিন সুরান্নার কাছে এসে বলে, দেখো সুরান্না, আমার পরামর্শের জন্য ভুলবে না, তোমার অবস্থা ভালো না বলে এটা বলছি। তুমি অন্য সারের সাথে কিছুই করতে পারবে না, সুতরাং এটি আমার কাছে বিক্রি করে দাও। তুমি যত টাকা চাইবে আমি তোমাকে দেব। এই দারিদ্র্যের মধ্যে আর কতদিন বাঁচবে? আমার কথাটা একবার ভেবে দেখো, ঠিক আছে? দেখুন স্যার, আপনি এটাকে সারের মতো দেখছেন, কিন্তু এ আমার সন্তান। ইতিমধ্যে আমি একটি শিশু হারিয়েছি এবং দুঃখ পাচ্ছি। আপনি অন্যজনকেও আমার কাছ থেকে নিয়ে নেবেন না দয়া করে। এর কোনো উত্তর দিতে পারে না এবং সেই বৃদ্ধ লোকটি এই শুনে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর সেই লোকটি ভীমু সারকে বিষ দিয়ে মেরে ফেলে। বাকি সারটিও মারা যাওয়ায় সুরান্না ভীমুর মৃতদেহ কবর দেয়। আমি জানি না ভগবান আমার উপর কেন এত রেগে আছেন, তিনি আমার সন্তানদের আমার থেকে কেন আলাদা করছেন। একদিকে সার হারানোর বেদনা, অন্যদিকে দারিদ্রতা সুরান্নাকে কষ্ট দেয়। সুতরাং সুরান্না প্রতিদিন ভীমুর সমাধিতে যায় এবং তার ব্যথা ভাগ করে নিতে তার সাথে অনেক কথা বলে। একদিন ভীমু সমাধি থেকে সুরান্নার সাথে কথা বলে, ও বাবা, কাজ কেন, আমি কোথাও যাইনি, আমি তোমার কাছে আবার ফিরে আসব, অনুগ্রহ করে এখন আমার কবরটা খুঁড়ে দাও। যদিও সুরান্না প্রথম দিকে ক্ষতবিক্ষত হয়, তবুও সে একটি ভালো আশা নিয়ে সমাধিটি খনন করে। সে সমাধিতে একটি মাটির সার খুঁজে পায়। সেই সারটি তাকে বলে, বাবা, তোমার আর অসুবিধা হবে না, চলো আমরা বাসায় যাই। এই কথা শুনে সুরান্না আনন্দে মেতে ওঠে। দুজনে একসাথে বাসায় ফিরে যায়। যেন ভীমু তাকে সমস্যা থেকে মুক্তি দিতে এসেছে, প্রতিদিন সে তাকে সোনা দিতে থাকে। হে ভগবান, ধন্যবাদ তোমায়, তুমি আমার প্রতি করুণা দেখিয়েছ। সমস্যা থেকে বাঁচাতে আমার সারকে কি শক্তিশালী মাটির সার হিসেবে বানিয়ে পাঠিয়েছ? তার সার একটি মাটির সারে পরিণত হয় যা তাকে সোনা দেয় এবং জীবনকে সুখে পরিণত করে।